11 এপ্রিল রংবাজ নামে নতুন আরেকটি সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন শাকিব খান। কিন্তু এই সিনেমায় কে হচ্ছেন শাকিবের নায়িকা তা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে পরিচালক নাকি এরই মধ্যে দেশ ও দেশের বাইরের 4 জন নায়িকার সঙ্গে আলাপ আলোচনা এগিয়েছেন। এরা হলেন বাংলাদেশের নুসরাত ফারিয়া ও বুবলি এবং ভারতের কলকাতার নুসরাত ও শান্তিকা। রংবাজ সিনেমায় সাকিবের বিপরীতে নায়িকা কে হচ্ছেন তা জানতে অপেক্ষা করতে হবে আর 2-3 দিন। কক্সবাজারে শুরু হবে এই সিনেমার শুটিং, তাই সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি এই মুহূর্তে কক্সবাজারে শেষবারের মতো লোকেশন দেখায় ব্যস্ত। পরিচালক রনি বলেন, আগামী ঈদের জন্য আমার এই সিনেমা, কাজকর্ম সব কিছু এগিয়ে নিয়েছি, শুধু নায়িকা এখনো চূড়ান্ত করতে পারিনি। 4 জনের সঙ্গেই আলাপ করেছি, নায়িকার ব্যাপারটি নিয়ে নায়ক শাকিব খানের সঙ্গেও কয়েক দফা কথাবার্তা হয়েছে, ফাইনালি তার সম্মতি পেলে নায়িকা চূড়ান্ত করে ফেলবো।